নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সঙ্গে রয়েছি শ্রীরা। এই মুহূর্তে দেখে নেব বিশেষ বিশেষ খবর। রেপো রেট অপরিবর্তিত, দেশের আর্থিক বৃদ্ধির হার নেগেটিভই থাকবে, জানালেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। লাদাখে চীনা অনাধিকার প্রবেশের কথা স্বীকার প্রতিরক্ষা মন্ত্রকের, ওয়েবসাইট থেকে উধাও সেই তথ্য, প্রয়াত বর্ষিয়ান সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তী। করোনা হাসপাতালে জীবন্ত পুড়ে মৃত্যু 8 করোনা রোগী, গুজরাতের ঘটনায় শোক প্রকাশ মোদীর। রাম জন্মভূমির পর মিশন মথুরা, মসজিদ গড়িয়ে মন্দির নির্মাণ, হুঙ্কার বিজেপি মন্ত্রীর। 8 থেকে 14 জুনের মধ্যে রিয়ার সঙ্গে কোনো কথা হয়নি সুশান্তের, কল রেকর্ড থেকে মিলেছে তথ্য বলছে ইডি। করোনায় বিপদ নেই শিশুদের, ট্রাম্পের মন্তব্য মিথ্যা দাবি করে মুছে ফেলল ফেসবুক। বেইরুটের পর এবার আমির শাহি, ভয়াবহ আগুনে পুড়ে ছাই আজমানের বাজার। 30 সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি ও মিনিবাসের কর মুকুব, বললেন স্বরাষ্ট্র সচিব। বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রাজ্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। চোখ রাখছি বিস্তারিত খবরে। উৎসবের মাঝে কাশ্মীরে বিজেপি নেতা খুন, বৃহৎ স্বপ্ন পূরণ হয়েছে একদিন আগেই। রাম জন্মভূমিতে রাম মন্দিরের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। 24 ঘন্টা কাটতে না কাটতেই দুঃসংবাদ এলো গেরুয়া শিবিরে। আরও এক বিজেপি নেতা জঙ্গিদের হাতে খুন হলেন কাশ্মীরে। মৃত সাজ্জাদ আহমেদ খান্ডে স্থানীয় পঞ্চায়েত প্রধান ছিলেন। এই নিয়ে দুদিনে দুজন সরপঞ্চকে নিশানা করল দুষ্কৃতীরা। সূত্রের খবর, বৃহস্পতিবার কুলগাম অঞ্চলের অন্তর্গত ভেসু গাজীগন্দি অঞ্চলের এই পঞ্চায়েত প্রধানের বাড়িতে ঢুকে গুলি করে জঙ্গিরা। গুলিতে ঝাঁঝরা ওই ব্যক্তিকে অনন্তনাগের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অগ্নিমূল্য, একদিকে লকডাউন, অন্যদিকে মরার উপর খাড়ার ঘা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি। আলুর দাম 30 টাকা ছুঁয়ে ছুঁয়ে, এর ফলে নাবিশ্বাস উঠছে মধ্যবিত্তদের। দামের আগুনে বাজারে গিয়ে হাত পোড়াতে হচ্ছে তাদের। সরকারের পক্ষ থেকে নির্দেশিকা দিলেও 25 টাকা কিলো দরে আলু পাওয়া যাচ্ছে না। আর তাই পশ্চিম বর্ধমানের জেলা শাসকের নির্দেশে একটি টাস্ক ফোর্স শালানপুর ব্লকের রূপনারায়ণপুর বাজার ও চিত্তরঞ্জন বাজার ভিন্ন পাইকারি ও খুচরো দোকানগুলোতে হানা দেয়। আলুর দাম কি, আলুর কালো বাজারি যাতে না হয়, অহেতুক স্টক যাতে কেউ করে রাখতে না পারেন, সেই কারণেই অভিযান চালানো হয়। পাশাপাশি ওজনের যন্ত্রগুলো নিয়ে দীর্ঘদিনের যে অভিযোগ ছিল সেই যন্ত্রগুলোকে পরীক্ষা করে দেখা হচ্ছে। যদি কোথাও গরমিল পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে টাস্ক ফোর্সের আধিকারিকরা জানান কয়েকদিনের মধ্যেই আলুর দাম নিয়ন্ত্রণে চলে আসবে। আজকে রূপনারায়ণপুর বাজারে সবজি, মাছ, মাংস, আলু, পেঁয়াজ, চাল ও ডালের দাম দর দেখেন, সাথে ওজনের কাঁচা বাটখারা থেকে বেশিরভাগ গরমিল পাওয়া যায় বলেই জানিয়েছেন পরিদর্শন করতে আসা আধিকারিকরা। ভিজিট করলেন, কি কি ভিজিট করলেন? আমরা রূপনারায়ণপুর বাজার ভিজিট করলাম। মার্কেটে এখন অ্যাবনর্মাল প্রাইস, ভেজিটেবলস, পটেটো, অনিয়নস এইসব নিয়ে আমাদের কাছে কমপ্লেন আসছে। সেটার কারণ কি সেটা খুঁজে দেখলাম এবং মাত্রা ছাড়া দাম যাতে না হয় সেই জন্যে যা ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নিচ্ছি। এবং আরও যেটা দেখলাম, আমাদের কাছে দীর্ঘদিনের অভিযোগ কাঁটা বাটখারা নিয়ে, সেগুলোও আমরা চেক করলাম। আমাদের সঙ্গে মেট্রোলজি ডিপার্টমেন্টের অফিসার রয়েছেন, আমরা কিছু বাটখারা সিজ করেছি, অনেক গলদ পাওয়া গেছে, অনেকগুলোর ব্যবস্থা নেওয়া হয়েছে, বাকিদের নাম ঠিকানা সমস্ত আমরা তুলে নিয়েছি, তাদেরকে অফিসে ডেকে তাদের মেশিনগুলো ক্যালিব্রেশন করার ব্যবস্থা করছি, না হলে আমরা যা আইনগত ব্যবস্থা নেওয়া সেগুলো নেব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। রাস্তার আলোয় বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে সবার অগোচরে চলছে পাঠশালা। সল্টলেকে সনেট হোটেলের কাছে মাঝরাস্তার ধারে ইস্ট ওয়েস্ট মেট্রোর নিচে ডিভাইডারের পাশে কটা বাচ্চা পড়ছে, যেন ক্লাস চলছে। শুনশান রাস্তা, বৃষ্টি চলছে, তার মধ্যে ছোটদের পড়াচ্ছেন এক দম্পতি।
শ্রীমন্ত তাঁতি আর তাঁর স্ত্রী মমতা। শ্রীমন্ত পেশায় মাছ বিক্রেতা। তারা স্থানীয় বস্তিবাসী বাচ্চাদের সন্ধেবেলা পড়ান, একটা ব্ল্যাক বোর্ডও জোগাড় করেছেন। এরা সরকারি স্কুলে পড়ে, এখন সব বন্ধ। যাতে পিছিয়ে না পড়ে তাই নিয়মিত ক্লাস। মোট 17 জন পড়ুয়া, ক্লাস 1 থেকে 8। রাস্তার পাশে কি গভীর আগ্রহে ছেলেমেয়েরা ডুবে পড়াশোনায়। বৃষ্টির ছাট বেশি এলে পড়া বন্ধ। এত প্রতিকূলতার মধ্যেও এই লড়াই। স্যালুট করি দম্পতিকে। ফুটপাথের পাঠশালা আমি হয়তো অনেক দেখেছি, কিন্তু লকডাউনে বৃষ্টি ভেজা সন্ধ্যায় এই নিবিড় মনোনিবেশের মাঝ রাস্তার পাঠশালা, এ অনবদ্য। ভালো থাকুক পাঠশালা। এই ঘটনা কাল সাংবাদিক ও তৃণমূল নেতা কুণাল ঘোষের চোখে পড়ায় তিনি সেখানে দাঁড়িয়ে পড়েন। তিনি অভিভূত হন, ওদের সকলের সঙ্গে কথা বলেন ও সাহায্যের আশ্বাস দেন। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাও চাইলে ওদের একটু সাহায্য করতেই পারেন। চায়ের দোকানে বচসাকে কেন্দ্র করে গণ্ডগোল, নীরব পুলিশ। চূড়ান্ত অমানবিক ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দুপুরে। পেশায় দর্জি শেখ আবু সাহিদ, বছর 22, বাড়ি সাকরাইল থানার আরগড়ি হালদার পাড়াতে। ঘটনার দিন ওই যুবক তার এক বন্ধুর সাথে রানীহাটের কাছে একটি বাইকের শোরুমে যায় বাইক কেনবার জন্য। সেখান থেকে তাদের বলা হয় লাঞ্চ টাইম চলছে, তাই কিছুক্ষণ বাদে আসবার কথা। সেখান থেকে বেরিয়ে তারা মৌরি রথতলায় একটি চায়ের দোকানে পৌঁছয়। ঘটনাচক্রে তার বাইকের হ্যান্ডেল ওখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির গায়ে লাগে, সেই থেকে শুরু হয় বচসা। সেই বচসা থেকেই তাদের দুজনকেই ধাক্কাধাক্কি ও মারধর করা শুরু করে ওখানকার উপস্থিত লোকজন। তার বন্ধুকে প্রচন্ড মারধর করা হয়। এরপর তার বন্ধুকে ছেড়ে ওই যুবককে বাইকে বসিয়ে আনা হয় নিবড়া মল্লিক পাড়ায়। সেখানে তাকে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তার মাথার চুল কেটে নেওয়া হয়, তার পরনের কাপড় অবধি খুলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। তাকে বেশ কিছুক্ষণ ওইভাবে গণপিটুনি দেওয়া হয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধি দেখে তখন তাকে চোর অপবাদ দিয়ে ওই অবস্থায় ফেলে রাখা হয় দীর্ঘক্ষণ। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ডোমজুর থানার পুলিশ। ঘটনাস্থলে এসেও কার্যত নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকে পুলিশ। পুলিশের সামনেই তাকে আবারও হেনস্থা ও মারধর করা হয়। এরপর তাকে ওখান থেকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়, সেখানেই তার চিকিৎসা চলছে। এই প্রসঙ্গে তার বন্ধু, বাড়ির লোকসহ এলাকার বাসিন্দারাও ধোঁয়াশায়। ঠিক কি কারণে তাকে এভাবে মারধর করা হলো? আপাতত তার চিকিৎসার টাকা এলাকার লোকেরাই জোগাড় করে চলেছেন। ইতিমধ্যেই তার চিকিৎসার খরচ প্রায় 2 লাখ টাকার মতো দাঁড়িয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। এই পরিমাণ অর্থ দেওয়ার মতো আর্থিক ক্ষমতা তার পরিবারের নেই, তাই এলাকার মানুষ সকলে মিলে সেই অর্থের ব্যবস্থা করছেন বলেই দাবি এলাকাবাসীর। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, কিন্তু এই ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি ডোমজুর থানার পুলিশ। পুলিশের ঢিলেঢালা ব্যবহার নিয়ে অসন্তোষ রয়েছে এলাকাবাসীর কাছে। আর গাড়ি ঘোড়া নিয়ে তেমনি বাজার ঘাটে যেতেই পারে, তা না তো এইভাবে চোর ডাকাত এইভাবে কোনো রকম ওর কোনো থানা এবং ব্যবহার আছে যথেষ্ট ভালো। সমাজের কথাবার্তা ওটা বসে ভালোই করতেন, আমরা দেখতাম, তার জন্যই তো আমরা তার জন্য দুটো কথা বলতে এসেছি, সে ভালো ছেলে বলি গ্রামবাসী হিসেবে। না তার আর্থিক অবস্থা, তার বাড়ির কোনো মতি ভালো না, খেটে খাওয়া মানুষ, ঠিক আছে, দর্জির কাজ করে খায়। মুড়ির অত্তলায় আমার ভাই আর একটা বন্ধু তার সঙ্গে চা খেতে গিয়েছিল। যাওয়ার পরে তা কথা কাটাকাটি হয় আর কি, চেনাশোনা চেনাশোনার মধ্যে একটু কথা কাটাকাটি হয়। হওয়ার পরে একটু আর কি ধাক্কাধুক্কি হয়, ধাক্কাধুক্কি হওয়ার পরে একটু আর কি গায়ে হাত ধোয়া দিয়ে হয়, যেরকম তারা হয় আর কি। গায়ে ধাক্কাধুক্কি হওয়ার পরে তা হতে ওকে ওখানে মারধর করে 6-7 জন মিলে। মারধর করার পরে ওকে তুলে নিয়ে চলে যায় কিডন্যাপ করে চুপি চুপি, নিয়ে গিয়ে ওদের ওই এলাকায় নিয়ে গিয়ে পোস্টয় বেঁধে এমন মারধর করেছে, পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, এবং চোখ কানা হয়ে গেছে, কানে শুনতে পাচ্ছে না, চোখে যাক চোখে দেখতে পাচ্ছে না, এবং হাত দুটো ভেঙে দিয়েছে। তার কোনো হুঁশ নেই, না খেতে পাচ্ছে, না কথা বলতে পাচ্ছে, কিছুই কিছু করতে পাচ্ছে না। তা আমার আবেদন প্রশাসনের কাছে, প্রশাসন ওদের গ্রেপ্তার করুক, বিচার করুক। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব টিভি। হাড়োয়া রোডে বাইক দুর্ঘটনা। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার নাসিরহাট ও হাড়োয়া রোডে হাড়োয়া এলাকার ঘটনা। মিনাখা থানা জয়গ্রামের বাপের বাড়ি থেকে স্বামী সঞ্জয় কর্মকারের সঙ্গে স্ত্রী সুমতা কর্মকার মোটর বাইকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পণ্ডিতপুর যাচ্ছিল। নাসিরহাটের রোডে ওঠার সময় উল্টো দিক থেকে 107 একটি 4-চাকা গাড়ি আসছিল, পাশে অটোরিকশা দাঁড়িয়ে থাকার
দরুন তাদেরকে সাইড কাটাতে গিয়ে মোটর বাইক ব্রেক কষতে স্ত্রী বছর ১৮ সুনতা কর্মকার বাইক থেকে পড়ে গিয়ে গাড়ির তলায় চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় সুনতার। স্বামী সঞ্জয় কর্মকার বছর ২৫ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ১০৭ গাড়িটিকে আটক করা হয়েছে। গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী অটোরিকশার পাশ কাটাতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে মৃত্যু? অটো দাঁড়িয়ে থাকার জন্য, না দ্রুত গতিতে বাইক চালানোর জন্য, নাকি রাস্তার বেহাল দশার কারণে ব্রেক করতেই পড়ে গিয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে? পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। তারকেশ্বরে ভিন্ন জায়গায় অযোধ্যার ভূমি পুজোকে কেন্দ্র করে বিজেপি কর্মী যাগযজ্ঞ। তারকেশ্বর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রশাসক স্বপন সামন্ত ওয়ার্ডের বিজেপির দলীয় কার্যালয়ে যজ্ঞ করলেন বিজেপির কর্মকর্তারা। ৫ আগস্টের অযোধ্যার রাম মন্দির নির্মাণের ভূমি পুজোকে কেন্দ্র করে তারকেশ্বরের বিভিন্ন জায়গায় ও বিজেপি নেতৃত্ব ও কর্মীরা যাগযজ্ঞ ও বিশেষ পুজো পাঠ করে মহাধুমধামের সহিত এই দিনটি উদযাপন করলেন। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। সমাজের আইন শৃঙ্খলা বিধি মেনে ডাক্তারি পরিষেবা দিচ্ছেন মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার। ডাক্তার এবং পুলিশ দুই একসাথে, আর এমন একজন পুলিশ কর্তাকে পেয়ে অনেক বড় সমস্যার সমাধান করে ফেলেছে মালদা জেলা পুলিশ, বিশেষ করে এই করোনা আবহে। নাম ডাক্তার হোসেন মেহেদি রহমান, তবে এখন তিনি অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মালদা জেলা পুলিশে কর্মরত। পরিবারের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে তিনি ডাক্তারি পড়েছিলেন। একদিকে যখন জেলার আইন শৃঙ্খলা রক্ষার গুরু দায়িত্ব পালন করছেন, তেমনি অন্যদিকে করোনায় আক্রান্ত সহকর্মীদের চিকিৎসা পাশাপাশি তাদের সাহস যোগাচ্ছেন এমনই এক চিকিৎসক তথা আইপিএস কে পেয়ে জেলা পুলিশ গর্বিতই বোধ করছেন। মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার ডক্টর হোসেন মেহেদি রহমানের বাড়ি উত্তর দিনাজপুরে। ২০১২ সালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে MBBS পাশ করেন। তারপর ২০১৪ সালে লখনৌ থেকে কমিউনিটি মেডিসিনের উপর MDও করেন। পরিবারের ইচ্ছা সফল হওয়ার পাশাপাশি নিজের ইচ্ছা ছিল পুলিশ সার্ভিস পরীক্ষায় বসার। সেই মতো ২০১৬ সালে IPS হন তিনি। বর্তমানে তিনি করোনায় আক্রান্ত পুলিশ কর্মীদের দেখভালের দায়িত্ব সামলাচ্ছেন। মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার ডক্টর হোসেন মেহেদি রহমান জানান, পরিবারের ইচ্ছে মতো তিনি ডাক্তার হয়েছেন, নিজের ইচ্ছেও পূরণ করেছেন। যোগদান করার পর প্রথমে হায়দ্রাবাদে প্রায় ২ বছর IPS এর প্রশিক্ষণ নেন। তারপর চাকরিতে যোগদান করার পর প্রথমে ব্যারাকপুরের SP হয়, তারপর আলিপুরদুয়ারের SDPO পদে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মালদায় আসেন তিনি অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার হয়ে। পুলিশ কর্মীদের নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলার সুপরামর্শ যেমন দিচ্ছেন তিনি, পাশাপাশি তাদের ইমিউনিটি কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে গভীর নজর দিচ্ছেন। নিয়মিত ভিটামিন সি খাওয়ানো বা গরম দুধে হলুদ খাওয়ানো সবকিছুই করাচ্ছেন পুলিশ কর্মীদের। পুলিশ কর্মীরা যাতে আতঙ্কিত না হন সেই বিষয়েও খেয়াল রাখছেন তিনি, সচেতন করেছেন, কোভিড আক্রান্তদের মনে শক্তি যোগাচ্ছেন। সব মিলিয়ে পুলিশের দায়িত্বের পাশাপাশি চিকিৎসকের দায়িত্ব পালন করে চলেছেন মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার। ভয় বেড়েছিল, মাস্ক পরা শুরু করেছিল, ধীরে ধীরে আবার মানুষ ফিরে যাচ্ছে যে মাস্ক পরছে না, সোশ্যাল ডিস্টেন্সিং করছে না, ঘুরে মানে রাস্তায় বেরিয়ে যাচ্ছে। তো এটাই মানে আমি বারবার বার্তা দেওয়ার চেষ্টা করি এটা আপনাদের মাধ্যম থেকে, যে মানুষ যেন মানে একটু সচেতন হয়, না বিনা প্রয়োজনে বাইরে এরকম না ঘুরে, মানে প্রয়োজন হলেই বেজন বাড়ির বাইরে যায়, একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, মাস্ক পরে। এটা বেশিরভাগ সময় আমি বিভিন্ন প্ল্যাটফর্মের তরফ থেকে বার্তাটা দিতে চাই। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা নিউজ আকারে প্রকাশ করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9821256739। এছাড়াও ইমেল করতে পারেন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ লাইভ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজ লাইভে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।